নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশ বিদ্যার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা শুরু করি। তা পরিবেশ বিদ্যা আজকে শুরু করবো। প্রথম প্রশ্ন, 1984 সালের ভারতে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, অপশন এ মুম্বাই, সেকেন্ড ভোপাল, থার্ড ব্যাঙ্গালোর আর ফোর্থ হচ্ছে ভুজে। তাহলে 1994 সালে ভারতের কোথায় দুর্ঘটনা ঘটেছিল? তা এর সঠিক উত্তর হচ্ছে ভোপালে। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রিন হাউস গ্যাস, মানে নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস? অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি মিথেন, না অপশন ডি কোনোটি নয়। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনটা? এর সঠিক উত্তর হচ্ছে মিথেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিনামাটা রোগ হয়, অপশন এ আর্সেনিকের জন্য, অপশন বি মার্কারির জন্য, অপশন সি সীসার জন্য, না অপশন ডি এর কোনোটি নয়। তাহলে বন্ধুরা এইটি ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্ন যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যারা নাম শর্টলিস্টেড হয়েছে বা যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তা এর সঠিক উত্তর আমরা দেখে নিচ্ছি। তা এর সঠিক উত্তর হচ্ছে মিনামাটা রোগ হয়, এটা মার্সের মার্কারির জন্য, মার্কারি মানে পারদের জন্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? শতকরা 90%, শতকরা 80%, শতকরা 70%, না শতকরা 60%। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? না শতকরা 70%। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জীব বৈচিত্র্যের অর্থ হলো, অপশন এ বিভিন্ন রকমের প্রাণী, অপশন বি বিভিন্ন রকমের উদ্ভিদ, অপশন সি একটি নির্দিষ্ট অঞ্চলে নানা প্রকার জীবের সমন্বয়, আর অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি না। তাহলে জীব বৈচিত্র্যের অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে নানা প্রকার জীবের সমন্বয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, অপশন এ নিউ দিল্লিতে, অপশন বি নিউ ইয়র্কে, অপশন সি স্টকহোমে, না অপশন ডি কিয়োটোতে। তাহলে পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে স্টকহোম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটি মৌসুমী বায়ু দেশ বলে পরিচিত? অপশন এ ভারত, অপশন বি ব্রাজিল, অপশন সি উত্তর আমেরিকা, অপশন ডি আর্জেন্টিনা। তা মৌসুমী বায়ু দেশ এখানে কিন্তু ভারতটা সঠিক উত্তর হবে। কোনো কোনো জায়গায় আবার ভারত বাদ দিয়ে বাংলাদেশ দেওয়া থাকে, তাহলে বাংলাদেশও কিন্তু মৌসুমী বায়ুর দেশ বলে গণ্য করা হয়, ঠিক আছে। তা চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, খনিজ সম্পদ হলো, অপশন এ নবীকরণ যোগ্য, অপশন বি নবীকরণ অযোগ্য, অপশন সি দুটি, না অপশন ডি হচ্ছে এগুলি কোনোটি নয়। তাহলে খনিজ সম্পদ হলো নবীকরণযোগ্য, মানে রিনিউ করা যায়, ঠিক আছে, রিনিউ করা যায়। তা এর সঠিক উত্তর হবে এটা নবীকরণ অযোগ্য, মানে এটাকে নতুনভাবে আর কিছু সৃষ্টি করা যায় না, তাই এটাকে নবীকরণ অযোগ্য বলা হচ্ছে এখনো পর্যন্ত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সমুদ্রের জলের পরিমাণ পৃথিবীর সম্পূর্ণ জলের, অপশন এ 63%, অপশন বি 73%, অপশন সি 97%, না অপশন ডি কোনোটি না। তাই এর সঠিক উত্তর কোনটা বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে 97%। চলে আসছি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, মানে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? অপশন এ নাগাল্যান্ড, অপশন বি কেরালা, অপশন সি হিমাচল প্রদেশ, না অপশন ডি ছত্তিশগড়। তাহলে সাইলেন্ট ভ্যালি, এর সঠিক উত্তর হচ্ছে কেরালায় অবস্থিত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে ম্যালেরিয়া রোগ বাহিত হয় কিসের মাধ্যমে? ম্যালেরিয়া রোগ বাহিত হয় সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে পুরুষ অ্যানোফিলিস দ্বারা, স্ত্রী অ্যানোফিলিস দ্বারা, স্ত্রী কিউলেক্সের দ্বারা, না কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর হবে স্ত্রী অ্যানোফিলিস দ্বারা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ফসিলস ফুয়েল নয়? তাহলে ফসিলস ফুয়েল নয় যেটি সেটি আমাদের বার করতে হবে। অপশন এ আছে কয়লা, অপশন বি পেট্রোলিয়াম, অপশন সি কাঠ, না অপশন ডি কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এই সঠিক উত্তর হবে বন্ধুরা কাঠ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতে কোন আইন দ্বারা বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংরক্ষিত? অপশন এ ফরেস্ট অ্যাক্ট, অপশন বি পুলিশ অ্যাক্ট, অপশন সি পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট, না অপশন ডি হচ্ছে এর কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট, যেটাকে বলা হচ্ছে NPA। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, চিপকো আন্দোলনের উদ্ভব হয় মানে কোন স্টেটে সেটা আমাদের এখানে বার করতে হবে। অপশন এ কর্ণাটক, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি আসাম, না অপশন ডি চেন্নাই। তা আমাদের এখানে উত্তর দেখুন
ভুল দেওয়া আছে, এই উত্তরটা এখানে উত্তরটা ভুল, তা আমি এখানে উত্তরটা কেটে দিলাম। তা এর সঠিক উত্তর হবে উত্তর প্রদেশে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ফরেস্ট পলিসি কত সালে চালু হয়? তা ন্যাশনাল ফরেস্ট পলিসি এখানে সাল অনুযায়ী যে পুরো ন্যাশনাল পলিসি সেটার কথা বলা হচ্ছে, তা সেটা শুরু হয়েছিল 1952 সালে। আর পরবর্তী এটা নিউ বা নতুন করে মানে নতুন NPA মানে ন্যাশনাল পলিসি এটা যখন চালু হয়েছিল সেটা হচ্ছে 1988 সালে। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া যায় অপশন এ বায়ুমণ্ডলে, অপশন বি জলমণ্ডলে, অপশন সি জীবমণ্ডলে, আর অপশন ডি হচ্ছে এর কোনোটি নয়। তাহলে পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া গেছে সেটা ছিল কিন্তু জলমণ্ডলে। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অম্ল বৃষ্টি হয় বৃষ্টির জল এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণের ফলে, কার্বন মনোক্সাইডের মিশ্রণের ফলে, সালফার ডাইঅক্সাইড এবং কিছু নাইট্রোজেন অক্সাইডের মিশ্রণের ফলে, না এর কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং কিছু নাইট্রোজেন অক্সাইডের মিশ্রণের ফলে। চলে আসি পরবর্তী প্রশ্ন। বর্তমানে ওজোন আবরণের ক্ষতিকর কারণ হলো, অপশন এ হাইড্রোজেন আয়ন, অপশন বি ক্লোরোফ্লোরোকার্বন, অপশন সি সালফার অক্সাইড, আর অপশন ডি এগুলোই না, এগুলোর কোনোটি না। তা বর্তমানে ওজোন আবরণের ক্ষতির কারণ এটা হচ্ছে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভারতীয় বা ভারতের সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের পরিবেশ সমস্যা মোকাবিলা করবার জন্য স্থাপন করছেন, কি স্থাপন করেছেন সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আপনারা নির্বাচন করুন চারটি অপশনের মধ্যে, দূষণ প্রতিরোধ পর্ষদ, পরিবেশ দপ্তর, গ্রিন বেঞ্চ, না এগুলোর কোনোটি না। এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গ্রিন বেঞ্চ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বায়ুমণ্ডলের নিম্ন স্তরের নাম, যেটি নিম্ন স্তর সেই নিম্ন স্তরের নাম কোনটা? অপশন হচ্ছে আয়নোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, না এগুলির কোনোটি না। তাই এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ট্রপোস্ফিয়ার। তো বন্ধুরা এই ছিল আপনাদের বিশেষ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদের পরিবেশ বিদ্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনারা যারা এই প্রশ্নগুলো আগে থেকে জানতেন তাদের হয়ে গেল একবার রিভাইজ, আর যারা আজকে এই প্রশ্নগুলোর সাথে প্রথম পরিচয় হয়েছে তা তাদের যাতে এই কোশ্চেনগুলো মস্তিষ্কগত হয় তার জন্য আমরা একটা রিভাইজ পর্ব চালু করব। এই রিভাইজ পর্বে আমি কোশ্চেনগুলো আরেকবার পড়ে নেব, যার ফলে আপনাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো মস্তিষ্কগত হবে, যাতে ভবিষ্যতে কোনো জায়গায় আপনাদের যদি এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাহলে তার উত্তর যেন ভুল না হয়। তো চলুন আমরা চট করে দেখে নেব আমরা আজকে কী শিখলাম, একটু মনোযোগ দেবেন, আমি খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো পড়বো। তা প্রথম প্রশ্ন ছিল, 1984 সালে ভারতের গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, এর সঠিক উত্তর হচ্ছে ভূপালে। নেক্সট, নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস? এর সঠিক উত্তর হচ্ছে মিথেন। নেক্সট, মিনামাটা রোগ হয়, এর সঠিক উত্তর হচ্ছে মার্কারির জন্য বা ভারতের জন্য। নেক্সট, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ প্রায়, এর সঠিক উত্তর হচ্ছে শতকরা 70%। নেক্সট, জীব বৈচিত্র্যের অর্থ হলো, এর সঠিক উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে নানা প্রকার জীবের সমন্বয়। নেক্সট, পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে স্টকহোমে। নেক্সট, নিম্নলিখিত কোন দেশটি মৌসুমী দেশ বলে পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে ভারত। নেক্সট, খনিজ সম্পদ হলো, এর সঠিক উত্তর হচ্ছে নবীকরণ অযোগ্য। নেক্সট প্রশ্ন, সমুদ্রের জলের পরিমাণ পৃথিবীর সম্পূর্ণ জলের? এর সঠিক উত্তর হচ্ছে 97%। নেক্সট, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে কেরালায়। নেক্সট, মানুষের শরীরে ম্যালেরিয়া রোগ বাহিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস দ্বারা। নেক্সট, নিচের কোনটি ফসিল ফুয়েল নয়? এর সঠিক উত্তর হচ্ছে কাঠ। নেক্সট, ভারতে কোন আইন দ্বারা বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংরক্ষিত? এর সঠিক উত্তর হচ্ছে পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট। নেক্সট, চিপকো আন্দোলনের উদ্ভব হয়? এর সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট, ন্যাশনাল ফরেস্ট পলিসি কত সালে চালু হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1952। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে জলমণ্ডলে। নেক্সট, অম্ল বৃষ্টি হয় বৃষ্টির জল এবং এর সঠিক উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং কিছু নাইট্রোজেন অক্সাইডের মিশ্রণের ফলে। নেক্সট, বর্তমানে ওজোন আবরণের ক্ষতির কারণ হলো, এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট, ভারতে সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের পরিবেশগত সমস্যা মোকাবিলা করার জন্য স্থাপন করেছেন, এর সঠিক উত্তর হচ্ছে গ্রিন বেঞ্চ। এবং লাস্ট প্রশ্ন, বায়ুমণ্ডলের নিম্ন স্তরের নাম হলো, এর সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার। এবার আমরা চলে আসছি আপনাদের আকর্ষণীয় যে বিষয় সেই বিষয়টিতে, আকর্ষণীয় বিষয়টিতে একটা কোশ্চেন আনসার পড়ব। তা কোশ্চেন আনসার পড়বে আমি আপনাদের একটা কোশ্চেন করব অ্যাজ এ হোম টাস্ক হিসেবে। তা আজকে আপনারা খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম টাস্কটা কি। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, মনস্তাত্ত্বিক সমস্যার একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণ হলো, অপশন এ গৃহকন্দন, অপশন বি দারিদ্রতা, অপশন সি শারীরিক অক্ষমতা, আর অপশন ডি কোনোটি নয়। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি,
মনস্তাত্ত্বিক সমস্যার একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণ হলো অপশন এ গৃহকুন্দন, অপশন বি দারিদ্রতা, অপশন সি শারীরিক অক্ষমতা, না অপশন ডি এর কোনোটি নয়। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটি এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টে যাবে তাদের পুরস্কার বিতরণ করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।